সবাইকে গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বাসে সকাল 7:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। বাইরের কাজকর্ম সেরে ঘরটার মুছে, মানে প্রায় অনেক কাজ আমার হয়ে গেছে, তারপরে ভাবলাম ঘরের কাজটা করে নিই। আর ক্যামেরাটা দেখো এখানে কেমন এসছে। তো বেডশিটগুলো সব ঝেড়ে বিছিয়ে নিয়েছি, আর এদিকে ঘর টরগুলো আমি মুছে নিয়েছিলাম, তো তোমাদেরকে সেটাই একটু দেখালাম। ঠাকুর ঘরটা আর আমাদের রুমটা আগে মুছি, তোমাদেরকে অনেকবারই বলেছি। তো তারপরে করে নিচ্ছিলাম ব্রাশ, আর তোমাদের দাদাভাই এক্ষুনি এলো। আর আজকের আবহাওয়াটা তোমাদেরকে একটু দেখালাম, দেখো কি সুন্দর সকালের আবহাওয়াটা, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এখন কদিন আগে সকালবেলা উঠতেও গরম লাগছিল, মানে কখনোই মানে ঠান্ডা হচ্ছিল না, কিন্তু সকাল সকাল কি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো আমি ওদিকে ব্রাশ ট্রাশ করছিলাম, আর এদিকে মা দেখছি আলু ভাজা বসিয়ে দিয়েছে, আর এই বাসন টাসনগুলো মেজে নিয়েছে। আর আজকে একটু মেথি ভিজিয়েছি, অনেক দিন পর মাথায় আজকে একটু হেয়ার প্যাক লাগাবো, তো ভাবলাম আগে কাপড়গুলো ভিজিয়ে নিই। মাদের একটা বেডশিট ছিল আর চিকুর কিছু জামা কাপড় ছিল, তো তারপরে মেথিটা পেস্ট করে নিয়েছি দেখো। আর এটা ছাড় দিয়ে ছেঁকে আমি সোজা দেখো হেয়ার প্যাকটা লাগাতে চলে গেলাম। তো নিচে বসে লাগাচ্ছি, না হলে আবার সেই খাটে পড়ে যাবে। তো এমনি করে আমি আস্তে আস্তে করে মাথার মানে চুলের গোড়াগুলোতে লাগিয়ে নেব। অনেক দিন পর লাগাচ্ছি, মানে পুরো শীতটাই লাগাইনি, না হলে ঠান্ডা লেগে যেত। তো তারপর ওটা লাগিয়ে আমি ঘর টরগুলো মুছে নেব, কাপড়গুলো কেচে নিয়েছি, তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ ট্রেশ হয়ে মুড়ি খেতে চলে গেলাম। আর এদিকে দেখো মা কুলেখাড়া শাক মানে বেছে নিচ্ছে, এটা একটু সেদ্ধ করে পেস্ট করে খাবে। আর এদিকে গল্প করছিলাম সবাই মিলে, তারপর এদিকে আজকে ভেন্ডি ভাজা ভাত আর ডাল হবে, তো সেই জন্য পেঁয়াজগুলো কেটে টেটে আমি ভেন্ডিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাতও হচ্ছে, চুলটা একটু গুটি নিচ্ছি রান্নাবান্না করার সময়। দেখো ভেন্ডিটা দেখতে কি সুন্দর লাগছে। তো যাই হোক, বেশি করে পেঁয়াজ দিয়ে যদি ভেন্ডি এমনি ভাজা হয় খুব ভালো লাগে খেতে, তোমরাও ট্রাই করতে পারো। তারপরে আজকে দেখো এগুলো আগে করা হতো, কিন্তু আজকে ঘর গোছাতে গোছাতে মা এটা খুঁজে পেয়েছে, তো এটার মধ্যেই ডাল দিয়ে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিল, তো সেই জন্য আর প্রেশারে সিটি দিতে হয়নি ডালটা। খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। তো প্রথমে একটু জল দিয়ে এটা একটু পাতলা করে নেবো ডালটা, তারপরে ফোড়ন দিয়ে দেবো ডালে। তোমাদেরকে একটু দেখালাম, কারণ এটা আগে খুব হতো, আগে তো প্রেশার টেশার অত ইউজ করা হতো না, তো উনানে ভাত হলে ওটার মধ্যে ভাতের মধ্যে এটা দিয়ে দেওয়া হতো। তো এটা আমি করে নিচ্ছি, আর ভাত টাতগুলো মাছ ঝরানো হয়ে গেছে, এটা দিয়ে এটা ভালো করে মানে গলিয়ে নেব, তাহলে হবে। দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে, আস্তে আস্তে পাতলা হয়ে যাবে। তারপরে ডালটা আমার হয়ে গেছে বন্ধুরা, দেখো কি সুন্দর হয়েছে। তারপরে সব আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, আর এখানে এই কাপড়গুলো আজকে একটু ধুয়ে নিয়েছিলাম গরম জল দিয়ে সার্ফ দিয়ে। আর কালকেকার একটু চিকেন, ডাল, ভেন্ডি ভাজা আর ডিম ভাজা আর আমের চাটনি ছিল, ওটা দেখানো হয়নি, এটাই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। তো সোজা সন্ধ্যাবেলায় আমি সন্ধ্যে দিতে চলে এসেছি তোমাদের সামনে দেখাতে। দেখো দৌড়ে দৌড়ে জল টল দিয়ে প্রদীপ জ্বেলে নিচ্ছি আর ধূপ জ্বেলে নেব। তো আমার জ্বালা হয়ে গেছে দেখো। তারপরে আজকে খুব বৃষ্টি হয়েছিল, তো সেরকম কিছু রান্না করিনি, দিনাকার ভেন্ডি ভাজা ছিল আর কলাই ছানা করেছি আর ডিম ভাজা।